শাহরুখ খানের সামনেই কিং খানের আইকনিক পোজ দেখালেন ক্রিকেটার আন্দ্রে রাসেল। এরপর অবশ্য শাহরুখ খানের পক্ষ থেকে বেশ মজার একটা উত্তর পেয়েছেন আন্দ্রে রাসেল। শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ, আর সেদিন রোববার ডিজার্ট ভাইপার্সের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আবুধাবি নাইট রাইডার্স। আর এরপরে দেখা যায় শাহরুখ খান এবং আন্দ্রে রাসেলের মধ্যে এই মজার কুশল বিনিময়। উল্লেখ্য যে 2014 সাল থেকেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের অনেক কাছের বন্ধুও তিনি, আর সে কারণেই বারবার ব্যর্থ হওয়ার পরেও আন্দ্রে রাসেলকে ধরে রাখেন শাহরুখ খান। নাইট রাইডার্সের পরেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যায় আন্দ্রে রাসেলকে। তাই তো গত রবিবার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের এই ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় ম্যাচ শেষে জয়ী হওয়ার পর আন্দ্রে রাসেল গ্যালারিতে থাকা শাহরুখ খানের উদ্দেশ্যে চলে যান এবং শাহরুখ খান প্রথমে আন্দ্রে রাসেলকে দেখেই জয়ের কারণে থাম্বস আপ দেখান। আর এরপরেই শাহরুখ খানের সেই সিগনেচার স্টাইল কপি করেন আন্দ্রে রাসেল এবং শাহরুখ খানকে দেখান, যে কারণে শাহরুখ খান আন্দ্রে রাসেলের দিকে ফ্লাইং কিক ছুড়ে দেন, যে ব্যাপারটি ব্যাপকভাবে এনজয় করেছে ধারাভাষ্যকররা। উল্লেখ্য যে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 164 রানের লক্ষ্য দাঁড় করায় ডিজার্ট ভাইপার্স। আর্যভাবে ব্যাটিং করতে নেমে 17 ওভার 4 বলের মধ্যেই 164 রানের লক্ষ্য পেরিয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। দলের হয়ে আন্দ্রে রাসেল কোনো পারফরমেন্স না করলেও শাহরুখ খান তাতে খুশি ছিলেন।